Assalamualaikum. Messrs. Kashpi Enterprise থেকে সুদূর সম্ভাষণ। আমরা চলে এসেছি পাটোরিয়া দৌলতদিয়া ফেরিঘাট রোডে। আজকে দেখাবো আপনাদের এই সর্বপ্রথম আমাদের বাংলাদেশের উন্নয়নের কাজগুলো কিভাবে ধীর গতিতে এগিয়ে চলছে। বর্তমান এই সড়কের দুই পাশের লেন বাড়িয়ে উঠছে। দেখুন, আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট রোডের দিকে। আর অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা ফেরিঘাটে পৌঁছে যাব। এই যে রোডের কার্যক্রম চলতেছে, উন্নয়ন কাজ চলতেছে, দেশ চলছে এগিয়ে, আমরা যাচ্ছি আরও এগিয়ে। দেশ হচ্ছে ডিজিটাল, আমরা হচ্ছি ডিজিটাল, পৃথিবী এখন হাতের মুঠোয়। আর নয় দুর্নীতি, এখন আমরা সকলে মিলে হাতে হাত ধরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। আসুন দুর্নীতি মুক্ত দেশ গড়ুন। দেখতে পাচ্ছেন কিভাবে রোডের কাজগুলো এগিয়ে যাচ্ছে, এপাশ ওপাশ দুপাশে। আর নয় দুর্নীতি, সকলের হবে উন্নতি, এই স্লোগানটি সবসময় মনে রাখুন। দেখুন, আমরা আর মাত্র 4 কিলোমিটার বাকি আছে পাটুরিয়া ফেরিঘাট রোড। এই যে দুই পাশে কাজ চলতেছে, উন্নয়ন চলছে, রাস্তায় ব্যারিকেড আছে। এই সর্বপ্রথম আমার এই ইউটিউব চ্যানেলটিতে ভিডিও আপলোড করতেছি, তার একটাই কারণ আমি রাস্তাঘাটে সবসময় সারাক্ষণ থাকি, চলি ফিরি, দেখি রাস্তা সারা বাংলাদেশে কোথায় কী আছে না আছে। শুধুই দুচোখ মেলে দেখি উন্নয়ন আর উন্নয়ন। শেখ হাসিনার দুর্নয়ন, সারা বাংলাদেশ হবে উন্নয়ন। আর নয় দুর্নীতি, এবার হতে চাই আমরা সকলে উন্নতি। দুর্নীতি মুক্ত দেশ গড়ুন, দেশকে ভালোবাসুন। দেখুন, এখন আজ থেকে এটা পুরাতন রাস্তা, আর দুই পাশেই আপনার রাস্তার কাজ চলতেছে। দেখুন, সড়ক যত, রাস্তা যত বড় হবে তত আমাদের দুর্ঘটনা মুক্ত থাকবে। লাইসেন্সবিহীন রোডে গাড়ি কাউকে দিবেন না, যে ড্রাইভার প্রকৃত ড্রাইভার তাকেই দিবেন। এই যে আমার একটা ড্রাইভার, তিনি গাড়ি চালাচ্ছেন আমার মাহিন্দ্রা বিগ বোলেরো। হ্যাঁ, এনার নাম মোহাম্মদ জীবন চৌধুরী। হ্যাঁ, খুবই সুন্দর গাড়ি চালায়। আর দেখুন কিভাবে রাস্তার কাজ উন্নয়ন হচ্ছে, শুধু রাস্তার কাজ নয়, সারা বাংলাদেশের উন্নয়ন। তাই বলি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার নয়, বারবার নয়, যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন যেন এই দেশটা তারই হাতে থাকে। যে বলেন যে আর কতকাল লুটেপুটে খাবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো বলেনি যে আপনার দুর্নীতি করো, চুরি করো, ডাকাতি করো,
এসবগুলো করে খাও। আগে রাইতে ঘুমাইতে পারতাম না, উঠায় যে টিকে থাকতে পারতাম না, এখন যেখানে রাত সেখানেই কাজ। এই কথাটার মানে হলো আর এখন চুরির চিন্তায় নেই বলতে গেলেই চলে। এখন কিছু কিছু আসে রাঘব বোয়াল, এদেরকেও ধরার চেষ্টা করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা দুর্নীতি করবে তাকে অবহিত করেন, নয়তোবা ঠিক জায়গা মতো তাকে বলেন, দেখবেন অবশ্যই আমাদের দেশ এগিয়ে যাবে। তাই বলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি একবার নয়, হাজারবার নয়, লক্ষবার নয়, যতদিন বেঁচে থাকবেন ততদিন যেন এই বাংলাদেশটা আপনারই হাতে থাকে। নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক চাই। আর এই নিরাপদ সড়কেই আপনার একটাই কারণ দুর্ঘটনার, বেপরোয়া গাড়ি চালনা করা, বেপরোয়া গাড়ি চালনা করা। এই বেপরোয়া থেকে সকলে না বলুন, যত গতি তত ক্ষতি, সারিবদ্ধ চালাই গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি, আপনার আমার অপেক্ষায়, আপনার আমার পরিবার সকলে। আমার কথাটা শুনে আমার ড্রাইভার সাহেব খুব খুশি হয়েছে। না, আমি কখনোই, আমি ড্রাইভ করি, আমি বেপরোয়া গতিতে আমি কখনো গাড়ি চালাই না, তার কারণ আমার অপেক্ষায় আমার মা বাবা ভাই বোন স্ত্রী স্বজন, হ্যাঁ, মেয়ে ছেলে সবাই আমার অপেক্ষায় তারা বসে আছে, কেন তাদেরকে আমি কাঁদাবো। এই যে আমাদের রাস্তা বামে, হ্যাঁ, এটা আমাদের ছোট গাড়ি, ওই যে সব সারিবদ্ধভাবে গাড়ি আছে পরিবহনগুলো। আগে পরিবহনে গেলে আপনার খুবই দুর্নীতি হতো, এখন আর দুর্নীতি নেই বলতে গেলেই চলে। যারা আপনারা ছোট গাড়ি নিয়ে আসবেন, প্রাইভেট মাইক্রোবাস পাজারো, এই পাটুরিয়া ঘাটে আসলেই আপনারা পাটুরিয়া ঘাটের থেকে 500 মিটার আগেই দেখবেন বামে একটা সড়ক গিছে উপপরিদর্শকের ভবনের সামনে দিয়ে, ওই রাস্তা দিয়েই আপনারা যেতে থাকবেন। যাওয়ার পরেই আবার সামনে একটা টি টার্নিং পাবেন, টি টার্নিং থেকে ডাইনে যাবেন, ডাইনে কিছুক্ষণ গেলেই ডান হাতে পাবেন আপনাদের ফেরির টিকিটের কাউন্টার। কাউন্টারটা অবশ্য আমার ড্রাইভার সাহেব দেখিয়ে দেবে আমরা কোথা থেকে টিকিটটা কাটতেছি। এরপরে আপনাদের দেখাবো আপনার এই যে টি টার্নিং, এই যে 5 নম্বর ফেরিঘাটের ডাইনের একটা সিগন্যাল পাবেন, বামে চলে গেল নালিবাড়ি রোড, ডাইনে চলে আসলো ফেরিঘাট রোড। আপনারা যারা, এখনও আবারও বলছি, যারা মাইক্রো প্রাইভেট পার্সোনাল গাড়ি, যেমন আপনার প্রাইভেট মাইক্রো পাজারো প্যারাডো এই সমস্ত গাড়ি, অ্যাম্বুলেন্স এসব গাড়িগুলো যারা নিয়ে আসেন, ছোটো পিক আপ চার চাকা, হ্যাঁ, ওই সব গাড়িগুলো নিয়ে এই রাস্তাতে চলে আসবেন। এখানে কোনো সিরিয়াল নাই, আপনার যাওয়ার সাথে সাথেই আপনি ফেরি পেয়ে যাবেন সর্বোচ্চ। যদি জ্যাম না থাকে আপনি নগদেই আপনি ফেরি পেয়ে যাবেন, আর যদি জ্যাম থাকেও হালকা 10 মিনিট অথবা 15 মিনিট উর্ধে গেলেও আধা ঘন্টার ভিতরেই আপনি ফেরি পেয়ে যাবেন। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবসময় মনে রাখবেন, দুর্নীতিমুক্ত দেশ গড়ুন, সারিবদ্ধভাবে লাইন করে ফেরি পারাপার হন, সবার জন্য ভালো হবে। এতে করে কেউ দুর্নীতি করার চেষ্টা করবেন না, কোনো দালালকে টাকা পয়সা দিবেন না, সরাসরি ফেরিঘাটে যাবেন। ফেরিঘাটে গেলেই আপনার ফেরির টিকিট অনুযায়ী, আপনার গাড়ি অনুযায়ী ফেরির টিকিট ক্রয় করুন, মাস্ক ব্যবহার করুন, করোনার খুব প্রকট আবার চলে এসেছে আমাদের দেশে, বিশেষ করে মনে রাখবেন মাস্ক পরুন, মাস্ক পরে টিকিট কাউন্টার থেকে আপনার সংরক্ষিত কাউন্টার থেকে আপনার টিকিটটি সংগ্রহ করুন। আরেকটা জিনিস বলে রাখা ভালো,
এই ফেরিঘাটে এসে কেউ কিছু দিলে খাবেন না, কেউ কিছু দিলে নেবেন না। হ্যাঁ, এটা সবসময় মনে রাখবেন। বিশেষ করে আরেকটু বলে রাখা ভালো, দরজা খুলে বসবেন না, দরজা জানলা থেকে মাথা বের করবেন না। সামনে ফেরিঘাটে ফেরির ওপরে উঠলে আপনার পাবেন টয়লেট, পাবেন বিশ্রামাগার, পাবেন ভিআইপিদের জন্য বিশ্রামাগার আছে, শীতল হাওয়া আছে, বাতাস মনোমুগ্ধকর। কিন্তু আমাদের দেশ, এই দেখেন 5 নম্বর ফেরিঘাটের জন্য রোডের কাজ কীভাবে উন্নয়ন হচ্ছে। এই রাস্তায় আর ভাঙাচোরা থাকবে না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে কোনো যানজট থাকবে না, যানজট মুক্ত দেশ গড়ুন। তাই আমরা বলি, আপনিও চাবেন সবসময় যেন সারিবদ্ধভাবে চালায় গাড়ি। আপনার ড্রাইভারকে বলবেন ওভার স্পিড যেন গাড়ি না চালায়। একটা জিনিস খেয়াল করবেন, আপনার আমার সবার পরিবার কিন্তু আপনার আমার পরীক্ষা অপেক্ষায় আছে। তো এই যে ছোটো ছোটো গাড়ি, এই সমস্ত গাড়ি, ওই যে সামনে দেখেন একটা প্রাইভেট কার যাচ্ছে। হ্যাঁ, তো একটা জিনিস খেয়াল করবেন, এটাই ঠান্ডা মাথায় ড্রাইভারকে বলবেন, ঘুম নিয়ে চোখে গাড়ি চালাতে বলবেন না। ঘুম যদি দরকার হয়, রেস্টের যদি প্রয়োজন হয়, সেটা করে নিতে বলবেন। আরেকটা সুসংবাদ এইটাই, আমাদের সারা বাংলাদেশে বর্তমান বাংলাদেশের ভিতরে চারটি স্থানে বড় বড় টার্মিনাল করে দিচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড্রাইভারদেরকে রেস্টের জন্য। এই যে আপনারা এই জায়গায় এই কাউন্টারে চলে আসবেন, এই কাউন্টার থেকে আপনার টিকিটটি সংগ্রহ করবেন। এই যে কাউন্টার, ড্রাইভার সাহেব একটু ফোনটা ধরুন, আমি টিকিটটা কেটে নিয়ে আসি। ড্রাইভার বাবা, সাহায্য করেন না। দেখুন, আমাদের মহাজন সাহেব টিকিট কাটতে গেছেন, তিনি ধীরে ধীরে টিকিট কাটলেন, এখন টার্মিনাল স্লিপটাও নিতে হবে। দেখুন, ফেরিঘাটে তেমন একটা জ্যাম নেই। এই যে আমি দর্শক মণ্ডলী, আমি চলে এসেছি। এই দেখেন আমার টিকিট আমি হাতে পেয়ে গেছি, মাত্র 5 মিনিটও লাগবে না। 4 নম্বরে লাগাও ড্রাইভার সাহেব, 4 নম্বরে লাগাও। হ্যাঁ, এই যে 5 নম্বর ঘাট ফেরিঘাট, আমরা এখন এই যে অগ্রসর হয়েছি 4 নম্বর ঘাটের দিকে। ড্রাইভারের পিছনে লাগাও হালকা ব্রেক, ব্রেক। এই যে কীভাবে আমরা ফেরিতে উঠবো এটা আমরা দেখাবো। ড্রাইভারের যাবা, প্রাইভেট ঢোকাবে, এর বাম্পার ধরে রাখবা, ডাইনে মুছে গাড়ি থাকবে, ঠিক আছে। 407-709 এটা নেমে যাবে, ঠিক আছে। আটকা পড়বে পরিবহন, ঠিক আছে।
আমরা তিন নম্বর ফেরিঘাটে চান্স পাই নাই, আমরা এখন তিন নম্বরে আবার আসছি। চার নম্বর থেকে আবার আমরা তিন নম্বরে চলে আসলাম। এই যে ফেরি খালি হচ্ছে, আর অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা বড় ফেরি কিংবা ছোট ফেরি পেয়ে যাব। দেখুন কিভাবে ফেরিতে উঠতে হয়। এভাবেই সারিবদ্ধভাবে থাকবেন, সচরাচর কোনো ঝামেলা ছাড়া নির্বিঘ্নে ফেরি পারাপার হতে পারবে। আমার ড্রাইভার সাহেব খালি পায়ে, গরমে খালি পায়ে ছাড়া গাড়ি চালাইতে পারেন না। হ্যাঁ, এই যে ড্রাইভার সাহেব, আপনি একটু কিছু বলেন, আপনার নাম? আমার নাম মোহাম্মদ জীবন। আপনার বাড়ি কোথায়? দর্শনা জেলা। আপনাদের কোন থানা? দর্শনা থানা। ও আগে দারোদা থানা ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আপনাদের তো মডেল থানা, ঠিক আছে। এই যে ধোলা, খুবই ধোলা। হ্যাঁ, আমরা চলে এসেছি তিন নম্বর ঘাটে, ফেরিগুলো আবার পার হবে, নোঙর করবে ওই একটা। একটা টানা ফেরি লাগাইছে, রোরো লাগাইছে, বড় ফেরি লাগাইছে, যেটাই আর কি সম্ভব। এই যে ফেরির টিকিট আমরা দিয়ে দিলাম। এই যে ফেরিঘাট, আমরা তিন নম্বর ফেরিঘাট থেকে নেমে আমরা বড় ফেরিতে উঠব। এখন বর্তমান 25-30 মিনিট সময় লাগে আপনার আমাদের এপার ওপার হইতে। এই যে বড় ফেরিটি ফেরি আরেকটা এসছে, ওটা নোঙর করে রেখে দিচ্ছে। নোঙর করার পরপরই ওটা আবার লেগে যাবে, আর আমরা এই যে ফেরিতে এই যে উঠব। হ্যাঁ, এই যে সবসময় আপনারা ছোট গাড়ি যারা আছেন, প্রাইভেট, মাইক্রো, পাজারো, জিপ, ছোট পিক আপ, এগুলো গাড়িগুলো আপনারা সবসময় ঘাটের 1 কিলোমিটার অথবা 700 মিটার আগের থেকে আপনারা বামে আসবেন। ঢাকা থেকে যারা আসবেন, বামে আসার পরপরই আপনারা ই করবেন যে এই যে সিগন্যাল দিচ্ছে, পরিবহনের পিছনে বাইরে বাইরে। এই যে সারিবদ্ধভাবে ছোট মোটরসাইকেল যারা আরোহী আছেন, তাদের কোনো টিকিট লাগে না, ফেরির উপরে আসবেন, 70 টাকা অথবা 50 টাকা নিবে, তাছাড়া আর 1 টাকাও বেশি নেবে না। হ্যাঁ, এই যে কি সুন্দর মনোরম পরিবেশ আপনারা দেখুন, এটা হলো পাটুরিয়া ফেরিঘাট। তাই আর নয় কথা, সকলকে আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি যারা এখনও যারা নতুন আছেন, সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, আবার হবে দেখা নতুন কিছু নিয়ে, নতুন কিছু দেখানোর জন্য। আসসালামু আলাইকুম।